আলোচনা এই মুহূর্তে বৃত্ত তৈরি করেছে চিত্রনায়িকা পূর্ণিমাকে কেন্দ্র করে। সম্প্রতি সামনে এসেছে তার নতুন বিয়ের খবর, তারপর থেকেই বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছেন সবাই। তবে অনেকেই জানেন না এই নায়িকার প্রথম প্রেমের কথা। একবার এক টিভি অনুষ্ঠানে পূর্ণিমা জানিয়েছিলেন তার প্রথম প্রেম সম্পর্কে। তিনি মন দিয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খানকে। হাম আপকে হ্যায় কোন সিনেমাটি দেখে সালমানের প্রেমে পড়েন তিনি, দিয়েছিলেন তার হৃদয়ে ঠাই। গত বৃহস্পতিবার 21 জুলাই সামনে আসে পূর্ণিমার বিয়ের খবর। তার স্বামীর নাম আশফাকুর রহমান রবিন, একটি বহুজাতিক কোম্পানির বিপণন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি লেখাপড়া করেছেন অস্ট্রেলিয়ার সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এই অভিনেত্রী নিজেই জানান, চলতি বছরের 27 মে রবিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এর আগে আরও 2 বার বিয়ের পিঁড়িতে বসেছেন পূর্ণিমা। 2005 সালের 6 সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি, কিন্তু সেই বিয়ে বেশি দিন টেকেনি। 2007 সালের 15ই মে বিচ্ছেদ ঘটে তাদের। এরপরে ওই বছরেরই 4 নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবেই অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ে। 2014 সালে ফাহাদ পূর্ণিমার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। একসময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।